হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সবার মাঝে। আশা করছি ভিডিওটি সবার কাছে বেশ ভালো লাগবে। আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর পছন্দ হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে আসি এই পারফেক্ট পেঁয়াজুর রেসিপিটি কীভাবে তৈরি করতে হয়। পারফেক্ট এই পেঁয়াজুর রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। আমি এখানে খেসারির ডাল নিয়ে নিয়েছি প্রায় 2 কাপের মতো। ডালটাকে আগে থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এবার ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা খেসারির ডালটা এবার নিয়ে নিচ্ছি। আধা ভাঙা ব্লেন্ড করতে হবে, পুরোপুরি ভালো করে ব্লেন্ড করা যাবে না। যেহেতু ডালটা 2 কাপ নিয়েছি, তাই পেঁয়াজ নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি, 1 টেবিল চামচ মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা কম বা বেশি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি হাত দিয়ে। ভালো করে মিক্স করতে হবে যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরই সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ি। সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ ভালো করে মিশে যায়। না হলে কিন্তু ডোটা যদি পারফেক্টলি তৈরি না হয়, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজুটাও পারফেক্টলি তৈরি হবে না। তাই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ দেখুন দেখতে দেখতে কিন্তু মাখানো হয়ে গেল। এবার চলে যাচ্ছি মূল পেঁয়াজু তৈরির দিকে। পেঁয়াজুটা যেহেতু আগে থেকে গোল করে তৈরি করা যায় না, তাই সরাসরি কড়াইয়ের দিকেই চলে যাচ্ছি। আগে থেকে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম হয়ে যাওয়ার পর এভাবে দিয়ে দিচ্ছি সবগুলো পেঁয়াজু। আমি এখানে মেজারমেন্ট কাপের যে 1 টেবিল চামচটা আছে, সেই চামচ দিয়ে সবগুলো পেঁয়াজু দিচ্ছি। এতে করে সবগুলো পেঁয়াজু সমানভাবে একই সাইজের হবে। আমি এখানে কম তেলেই ভাজছি, পেঁয়াজুটা আসলে ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে এভাবে দেওয়াও যাবে না আর দেওয়ার সাথে সাথে খুলে যাবে। তাই পেঁয়াজুটা কম তেলেই ভাজতে হবে। উল্টে পাল্টে 2 পাশ ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না মোটামুটি লালচে হয়ে যাচ্ছে আর ভেতরটা পুরোপুরি পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে। আমার প্রত্যেকবার পেঁয়াজুগুলো ভাজতে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের কম বা বেশি পরিমাণ মতো আপনাদের সময় লাগতে পারে। যদি বড় করে তৈরি করেন সেক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে, আমি একটু ছোট করেই তৈরি করেছি। দেখতে দেখতেই দেখুন সবগুলো পেঁয়াজু ব্রাউন কালার হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি সবগুলো পেঁয়াজু। এরকম একটা স্ট্রেনারে তুললে যে বাড়তি তেলটা থাকে সেই বাড়তি তেলটা পড়ে যাবে। দেখতে দেখতেই তৈরি হয়ে গেল আমাদের আজকের পারফেক্ট পেঁয়াজুর রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগে থাকলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে প্লিজ ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একেবারেই ভুলবেন না। আপনাদের এইটুকু সহযোগিতার কারণে আমি এতদূর পর্যন্ত এসেছি। আর একটু সহযোগিতা করলে আশা করছি আমি বহুদূর এগিয়ে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে।